আসসালামু আলাইকুম এভ্রিওান আমি মাকসুদ আলিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে আজ আপনার সাথে শেয়ার করবে এখানে এই সিম্পল কুশি কাটার ফুলটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি এখানে যেই ফুলটি তৈরি করছি তা করছি সামার দিয়ে আপনারা চাইলে এটা উল সুতা বা নয়তার সুতা দিয়েও করতে পারেন আপনারা যদি কুশিকাটার এমন আরও সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার কুশিকাটার চ্যানেল মাকসুদ আলিমাতে সাবস্ক্রাইব করবেন সেখানে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন ফার্স্টে আমি এখানে যে সুতাটা নিচ্ছি সেটা হলো মিডিয়াম যে সুতা আছে আমার ওইটা আর হুক নিয়েছি থ্রি মিলিমিটার প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি স্লিপ নট দিয়ে আমি এখন চেন করে নেবো পাঁচ থেকে সাতটা চেন করতে হবে এর বেশি করা যাবে না পাঁচটা করলে বেস্ট হয় কারণ যারা নতুন আছেন তাদের চেনগুলো একটু বড় হয়ে থাকে আর মাঝখানে গ্যাপটাও বড় হয়ে যায় সেজন্য ছোট গ্যাপ করার জন্য পাঁচটি চেনই বেটার তো পাঁচটি চেন করার পরে আমি এখানে একটা চেন করলাম এক্সট্রা মানে স্লিপ স্টের সাজে জয়েন করলাম প্রথম চেইনের মধ্যে তারপর এক্সট্রা একটি চেন করে এভাবে করে এই পুরো সার্কেলটার মধ্যে টোটাল বারোটি সিঙ্গেল ক্রোশে করব প্রথম যে একটি চেন করেছিলাম সেই একটি চেনকে আমি কাউন্ট করছি না ওইটাকে আমি লেভেল আপ করার জন্য রেখে দিয়েছি ওইটা বাদে আমি এগারো বারোটি এখানে করব সিঙ্গেল ক্রোশে আর এই যে যতগুলো পাপড়ি আমি করছি ততগুলোই কিন্তু সিঙ্গেল ক্রোশে করব মানে বারোটি পাপড়ির জন্য আমি বারোটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি তো এখানে আমি বারোটি করার মত পরে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা ছিল তার মধ্যে একটি স্লিপ স্টেজ সাহায্যে জয়েন করে দিলাম এবার বাড়তি যেয়ে সুতা একটু রেখে কেটে নেব কারণ বাড়তি সুতা যদি না রাখি সেই ক্ষেত্রে এটা খুলে যাবে তো বাড়তি সুতা রেখে কেটে নিয়ে এইভাবে করে একটা যে কোনো একটা স্টেজ থেকে আমি আবার নতুন করে শুরু করতে পারি তো একটি পাপড়ি করার জন্য আমি আবার সুতা ইচ্ছে মতো আমার নখে পেঁচিয়ে নিলাম তারপরে এভাবে করে সুতাটা জয়েন করে নিলাম নেওয়ার পরে আমি এখন টোটাল এখানে আটটি চেন করব আপনার পাপড়িটা যত বড় করতে চান তত বড়োই চেনগুলো আপনারা করতে পারেন দশটি এগারোটি বারোটি তেরোটি পাপড়ি যত বড়ো করতে চান তত বড়ই আপনারা এখানে নেবেন চেন তা আটটি চেন করার পরে আমি সাত নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করলাম তারপরে ছয় নাম্বার চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে এরপর লাস্টে দুইটা বাদ দিয়ে মাঝখানে যতগুলো ডাবল ক্রোশে থাকবে চেন থাকবে প্রত্যেকটার মধ্যে একটি করে ডাবল ক্রোশে করতে হবে লাস্টের দুইটি বাদ দিয়ে কারণ লাস্টে যেটা আছে লাস্টের প্রথম যেটা আছে দুইটার প্রথমটা এটা আমাদের একটি সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে হবে এবং একদম লাস্টে যেটা আছে সেইটার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে হবে তারপরে পরের যে স্টিচ থাকবে তার মধ্যে এইভাবে স্লিপ স্টিচ সাহায্য জয়েন করে দিতে হবে তারপরে এখানে আবার সেই আটটি চেন করতে হবে আটটি চেন করার পরে সাত নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গাল ক্রোশে ছয় নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গাল ক্রোশে তারপরে মাঝখানে যেগুলো আছে এগুলোর মধ্যে ডাবল ক্রোশে করতে হবে মাঝখানে তিনটা স্টিজের মধ্যে ডাবল ক্রোশে করতে হবে তিনটি স্টিচের ডাবল ক্রোশে করার পরে পরের যে থাকবে তার মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে তার একদম লাস্টে যেটা থাকবে তার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে যেভাবে আমরা শুরুটা করেছি এভাবে আমাদের শেষটা করতে হবে তারপরে পরের স্টেজে গিয়ে একটি স্লিপ স্টেজের সাহায্যে জয়েন করতে হবে এভাবে করে পাপড়িগুলো তৈরি করতে হবে আবারও আমি পরে স্টেজে গিয়ে একটি স্লিপ স্টিচ দিলাম তারপর আবারও সে চেন করে নিচ্ছি আবারও চেন করে নেওয়ার পরে প্রথম চেনটি বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে একটি করছি সিঙ্গাল ক্রোশে তৃতীয় চেনের মধ্যে করব একটি হাফ ডাবল ক্রোশে চতুর্থ চেনের মধ্যে করব একটি ডাবল ক্রোশে পঞ্চম চেনের মধ্যে করব একটি ডাবল ক্রোশে ষষ্ঠ চেনের মধ্যে করব একটি ডাবল ক্রোশে সপ্তম চেনের মধ্যে করছে আমি আবার একটি হাফ ডাবল ক্রোশে লাস্টে যেটা থাকবে অষ্টম ওইটার মধ্যে করব আমি একটি হাফ ডাবল ক্রোশে সরি সিঙ্গেল ক্রোশে লাস্টে যেটা থাকবে ওইটার মধ্যে সিঙ্গেল ক্রোশে প্রথমটার মনে আমরা ছয় নাম্বারটাতে করবো হাফ সাত নাম্বারে করব হাফ ডাবল ক্রোশে আট নাম্বারে যে করব সিঙ্গেল ক্রোশে এভাবে করে পরবর্তী স্টেজে গিয়ে আবার একটি স্লিপ স্টিচ যেখান থেকে স্লিপ স্টিচ দেবো সেখান থেকে আমরা পাপড়িটা শুরু করব তা আমরা এভাবে করে আমি পুরো ফুলটা করে নিয়েছি পুরোটা টোটাল বারোটি করে নিয়েছি এখন বাড়তি সোতা রেখে কেটে নিচ্ছি যখন আপনারা এইটা কোনো কিছুর মধ্যে সেট করবেন তখন এই সুতা দিয়ে কিন্তু সেলাই করে সেট করে নিতে পারবেন শুধুমাত্র অবশিষ্ট এইটুকু যে থাকবে তিনটা এই তিনটা আপনারা কেটে নেবেন আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়া করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ